আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অনামিকা হাসান, পুনম। নারায়ণগঞ্জে মসজিদের দুর্ঘটনায় অগ্নিদগ্ধ মোহাম্মদ আলী নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল 24। এদিকে আহতদের দেখতে ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি জানান, চিকিৎসাধীন 14 জনের মধ্যে 6 জনের অবস্থা বেশি আশঙ্কাজনক, বাকিরাও ঝুঁকিমুক্ত নয়। এর আগে বিস্ফোরণে হতাহতের ঘটনায় অবহেলার জন্য দায়ী অজ্ঞাতদের আসামি করে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়া বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে নিহতদের প্রত্যেক পরিবারকে 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। দর্শক, এই মুহূর্তে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি একরামুল হক সাইম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাইম, সেখানকার সর্বশেষ তথ্য আমাদেরকে জানান। পুনম, সবশেষ 11টার কিছুক্ষণ পর মোহাম্মদ আলী নামে 65 বছর বয়সের একজন মারা গেছেন। এ নিয়ে আজকের দিনে 2 জন মারা গেলেন এবং সব মিলিয়ে এই ঘটনায় 24 জন এই পর্যন্ত মারা গেছেন। এছাড়া এখানে চিকিৎসাধীন রয়েছেন এখনও 13 জন। কিছুক্ষণ আগে অর্থাৎ 12টার কিছুক্ষণ পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, আপনি যেমনটা বলছিলেন, তিনি এই হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন, রোগীদের খোঁজ খবর নিয়েছিলেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে 13 জনের মধ্যে 6 জনের অবস্থা বেশি গুরুতর এবং তাদের বেশিরভাগেরই 60 থেকে 80 ভাগ শরীর পুড়ে গেছে। যেমনটা বলা হয়, সাধারণত 50 ভাগের বেশি পুড়ে গেলে সে ধরনের রোগীদের বাঁচানো বেশ কঠিন কাজ বলে চিকিৎসকরা ধারণা করেন। এরপরে ডাক্তার সামন্তলাল সেন, তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আসলে 13 জনের কেউই আশঙ্কামুক্ত নন, কারণ এদের বেশিরভাগেরই শ্বাসনালী পুড়ে গেছে এবং শ্বাসনালী পুড়ে যাওয়া রোগীদের বাঁচানো খুবই কঠিন। সেক্ষেত্রে এই 13 জনের মধ্যে কাউকেই আশঙ্কামুক্ত ঘোষণা করার এখনও সময় হয়নি। যেমনটা আপনি বলছিলেন, ডাক্তার জাফরুল্লাহ, তিনি অগ্নিদগ্ধ হয়ে যারা নিহত হয়েছে তাদের 10 লাখ টাকা জরিমানা দেওয়ার কথা বলেছেন। একই সাথে এখানকার স্বাস্থ্য ব্যবস্থার, এখানকার চিকিৎসার অর্থাৎ অগ্নিদগ্ধদের চিকিৎসার ব্যবস্থাপনার কিছু ত্রুটিও তিনি আমাদেরকে জানিয়েছেন। এখানে স্বাস্থ্যমন্ত্রীর সাথে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ছিলেন, তিনি জানিয়েছেন যে ক্ষতিপূরণের ব্যাপারে এখনও সরকারিভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদিও যারা নিহত হয়েছে তাদের পরিবারকে দাফন কাফনের জন্য তাদেরকে 20,000 টাকা করে দেওয়া হচ্ছে এবং আহতদের চিকিৎসার জন্য 10,000 টাকা করে বরাদ্দ হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলে পরবর্তীতে ক্ষতিপূরণের বিষয়টি জানানো হবে। পুনম সাইম, আপনাকে ধন্যবাদ। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ডান হাত পা পুরোপুরি স্বাভাবিক হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন চিকিৎসকরা। ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়ে নিউরোসায়েন্স হাসপাতালের অধ্যাপক জাহেদ হোসেন জানান, ডান পাশ বাদ দিয়ে তা দ্রুত স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে আশাবাদী চিকিৎসকরা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক জানিয়েছেন, ওয়াহিদা খানমের চিকিৎসায় প্রয়োজনীয় সবকিছু করবে সরকার। সকালে রাজধানী আগারগাঁয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের হাসপাতালে চিকিৎসাধীন ইউএনওকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান। রোগী আল্লাহর রহমতে অনেকখানি ইম্প্রুভ করেছে, রোগী এখন সম্পূর্ণ জ্ঞানে আছে, কথাবার্তা বলছেন, ওনার অবস্থানগুলা মনে করতে পারছেন। ওনার ডাইন হাত পা বাদ দিলে বাকি সম্পূর্ণ উনি স্বাভাবিক জীবনে ফিরবেন। ডাইন হাত পাওয়ার কথাটা আমরা এখনো বলতে পারবো না, ওটা কোথায় কতটুকু দিকে যাবে সময় লাগবে। প্রয়োজন হলে পরে যা যা চিকিৎসা প্রয়োজন সেটা দেওয়া হবে, বর্তমানে বাইরে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই, যদি ভবিষ্যতে দেখা যায় সেটা তখন সিদ্ধান্ত নেওয়া হবে। করোনা উপসর্গ নিয়ে দেশে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার হটস্পট সিলেট বিভাগে 24 ঘন্টায় মারা গেছে 3 জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যু 178 জনের, নতুন আক্রান্ত 53। এছাড়া চট্টগ্রামের 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্তের মধ্যে খুলনা জেলায় 34 জন সহ বিভাগের 10 জেলায় 152 জন শনাক্ত। এছাড়া বরিশালে 26 জন, নারায়ণগঞ্জে 14 জন, নোয়াখালী 7 জন, নেত্রকোনায় 5 জন এবং শেরপুরে পুলিশ সদস্য সহ ভাইরাসটিতে নতুন শনাক্ত হয়েছে 4 জন। এবারে শেয়ার বাজারের খবর।
পুঁজিবাজারে জেড ক্যাটাগরি 42টি কোম্পানির মধ্যে গত কয়েক বছর যাবত 22টি কোম্পানির অবস্থা ভালো থেকে অবনতি হয়েছে। এই 22টি কোম্পানিকে সোনালীকে ডেকেছে বিএসইসি। এর আগে তাদের ব্যবসায়ের কৌশল ও যথাযথ কর্ম পরিকল্পনা সহ প্রস্তাব জমা দিতে বলেছিল নিয়ন্ত্রক সংস্থা। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং ওই কোম্পানিগুলোকে চিঠি দিয়ে কমিশন শুনানিতে অংশ নিতে বলা হয়েছে। 22টি কোম্পানির মধ্যে প্রতিদিন দুটিকে শুনানিতে ডেকেছে কমিশন। সম্প্রতি জেড ক্যাটাগরির কোম্পানিগুলোকে ভালো অবস্থানে ফিরে আনতে বিএসইসি ব্যাপক পদক্ষেপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় গত 3 সেপ্টেম্বর 12টি কোম্পানিকে এ এবং বি ক্যাটাগরিতে স্থানান্তরিত করেছে। বাকি কোম্পানিগুলোর লেনদেন প্রক্রিয়ায় বড় সুবিধা দিয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।